কর্মকর্তা কর্মচারী নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট প্রিয় বিজ্ঞপ্তির ভিডিওতে। কথা বলছি মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ নিয়ে। চলুন জেনে আসি বিস্তারিত। কমিটির এক পদের নাম বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী, বেতন গেল হচ্ছে 3,56,500 টাকা থেকে 74,400 টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে প্রকৌশল অফিসের জন্য। পদের সংখ্যা হচ্ছে একটি। কমিটি নম্বর 2 পদের নাম উপ রেজিস্ট্রার, বেতন গেট হচ্ছে 5,43,000 টাকা থেকে 69,850 টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে রেজিস্ট্রার অফিসের জন্য। পদের সংখ্যা একটি। কমিটি নম্বর 3 পদের নাম প্রশাসনিক কর্মকর্তা, বেতন গেট হচ্ছে 10,16,000 টাকা থেকে 38,640 টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব হলের জন্য। মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে, বয়স সর্বোচ্চ 30 বছর। পদের সংখ্যা হচ্ছে একটি। কমিটি নম্বর 4 পদের নাম ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, বেতন গেট হচ্ছে 13,11,000 টাকা থেকে 26,590 টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে, বয়স সর্বোচ্চ 30 বছর। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য নিয়োগ দেওয়া হবে, পদের সংখ্যা একটি। কমিটি নম্বর 5 পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট, বয়স সর্বোচ্চ 30 বছর, বেতন গেট হচ্ছে 16,9,300 টাকা থেকে 22,490 টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে শেখ রাসেল হলের জন্য একটি, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব হলের জন্য একটি, মহিলা অগ্রাধিকার, পদের সংখ্যা মোট 2টি। কমিটি নম্বর 6 পদের নাম হিসাব সহকারী, হিসাব অফিসের জন্য নিয়োগ দেওয়া হবে, পদের সংখ্যা একটি, বেতন গেট 16, বয়স সর্বোচ্চ 30 বছর। কমিটি নম্বর 7 পদের নাম ইলেকট্রিশিয়ান, বেতন গেট হচ্ছে 17,9,000 টাকা থেকে 21,800 টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে, বয়স সর্বোচ্চ 30 বছর, পদের সংখ্যা হচ্ছে 3টি, শেখ রাসেল হলের জন্য একটি এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব হলের জন্য 2টি, মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে। কমিটি নম্বর 8 পদের নাম বাবুর্চি, বেতন গেট হচ্ছে 18,8,800 টাকা থেকে 21,310 টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে, বয়স সর্বোচ্চ 30 বছর, শেখ রাসেল হলের জন্য 2টি এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব হলের জন্য 2টি নিয়োগ দেওয়া হবে, মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে, পদের সংখ্যা হচ্ছে 4টি। কমিটি নম্বর 9 পদের নাম লিফট অপারেটর, বেতন গেট 19, সর্বোচ্চ 30 বছর, 8,500 টাকা থেকে 20,570 টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব হলের জন্য, মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে, পদের সংখ্যা হচ্ছে 2টি। সহকারী বাবুর্চি নিয়োগ দেওয়া হবে 20তম গ্রেডে, সর্বোচ্চ 30 বছর বয়স, শেখ রাসেল হলের জন্য 2টি এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব হলের জন্য 1টি, মহিলা অগ্রাধিকার, সর্বমোট 3টি পদে। টেবিল বয় নিয়োগ দেওয়া হবে 11 নম্বর কর্মীকে, 20তম গ্রেডে, সর্বোচ্চ 30 বছর, শেখ রাসেল হলের জন্য 2টি। কমিটি নম্বর 12 টেবিল গার্ল নিয়োগ করা হবে, বয়স সর্বোচ্চ 30 বছর, 20তম গ্রেডে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব হলের জন্য, মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে, পদের সংখ্যা 2টি। কমিটি নম্বর 13 শিখ বয় নিয়োগ দেওয়া হবে, শেখ রাসেল হলের জন্য 2টি, শিখ গার্ল নিয়োগ দেওয়া হবে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব হলের জন্য, মহিলাদের অগ্রাধিকার 2টি, দুজনকে নিয়োগ দেওয়া হবে। অফিস সহায়ক নিয়োগ দেওয়া হবে 15তম কর্মীকে, 20তম গ্রেডে, বয়স সর্বোচ্চ 30 বছর, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য, পদের সংখ্যা 1টি। এই মোট 1 থেকে 15 নম্বর কর্মী পর্যন্ত মোট 28টি পদে নিয়োগ প্রদান করা হবে। আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে উপরোক্ত পদসমূহের যোগ্যতা, অভিজ্ঞতার বিবরণ, আবেদনপত্রের নির্ধারিত ফর্ম ব্যক্তিগতভাবে অথবা mbstu.ac.bd ওয়েবসাইট থেকে অথবা 10 টাকার অব্যবহৃত ডাক টিকিট সহ নিজ ঠিকানা সম্বলিত খাম পাঠিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস হতে অফিস চলাকালীন সময়ে 20 মার্চ 2024 তারিখের মধ্যে সংগ্রহ করা যাবে। ভাইস চ্যান্সেলর মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সন্তোষ টাঙ্গাইল 1902 এর অনুকূলে সোনালী ব্যাংক লিমিটেড মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপর আবেদনপত্রের ফি বাবদ সোনালী ব্যাংক লিমিটেডের যে কোনো শাখা থেকে 1 থেকে 3 নম্বর পদের জন্য 800 টাকা, 4 থেকে 15 নম্বর পদের জন্য এবং হলের জন্য আলাদা আলাদা ভাবে 500 টাকার ব্যাংক ড্রাফট পে অর্ডার অফারের যোগ্য প্রার্থীর সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত 3 কপি, রঙিন ছবি, সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি এবং চারিত্রিক সনদ সংযুক্তিপূর্বক নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে আবেদন ফর্ম আগামী 20 মার্চ 2024 তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত সংগ্রহ করা যাবে এবং উক্ত তারিখের মধ্যে প্রত্যেক পদের জন্য 8 সেট করে দরখাস্ত পৌঁছাতে হবে। এছাড়াও আবেদনের কপি এবং ব্যাংক ড্রাফটের কপি স্ক্যান করে sasakhawat@mbstu.ac.bd মেইলে পাঠাতে হবে। এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, আপনারা যারা এই পদগুলোতে আবেদন করবেন বিষয়টি মনে রাখবেন। প্রথম হচ্ছে প্রত্যেক 8 সেট করে দরখাস্ত করতে হবে আপনাদেরকে, অর্থাৎ একটি দরখাস্ত 8টি সেট করতে হবে এবং একই সঙ্গে ডাকযোগে পাঠিয়ে দেওয়ার পর আপনার আবেদনপত্রের কপি এবং ব্যাংক ড্রাফটের যে কপিগুলো সেটা অবশ্যই মেইল করতে হবে এই মেইলে। যে কোনো দরখাস্ত বাতিল করার গ্রহণ করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। সরকারি, আধা সরকারি, পাবলিক বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
এই বিশ্ববিদ্যালয়ের কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে একটি শর্ত শিথিলযোগ্য, অভ্যন্তরীণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে। আবেদনপত্রের সংশ্লিষ্ট কলামে টেলিফোন নম্বর মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। ডক্টর মোহাম্মদ তৌহিদুল ইসলাম, রেজিস্ট্রার, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এ ছিল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।